অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা যানজট বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে ফলে মহাসড়ক স্থবির হয়ে পড়েছে এদিকে দুপুর বারোটার দিকে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রসুলপুর এলাকায় হঠাৎ বিক্ষুব্ধ হয়ে ওঠে যাত্রীরা এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে সেখানে অবস্থানরত টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকনুজ্জামানের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ যাত্রীরা